হাসপাতালে শয্যা নেই, বারান্দায় চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়া রোগীরা। এ চিত্র ভোলা সদর হাসপাতালের। সবশেষ ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন ২৮০ জন। প্রচন্ড গরমের পরও নোংরা পরিবেশ ও মশার কামড়ে আরো অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। কারণে ফ্যান নাই, মশা মাছি আক্রান্ত আরো বেশি অসুস্থ হয়ে যায় বাচ্চারা। তারা মনে করেন রোগীর গায়ে ধরে আরো অসুস্থ হয়ে যায়। পটুয়াখালীতেও ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। গত ২ মাসে জেলায় আক্রান্ত হয়েছে ৯,০০০-এর বেশি, এর মধ্যে মারা গেছেন ৪ জন। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্যালাইন সহ ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীদের। আসার পরে ওষুধপত্র স্যালাইন টেলাইন সবই আমাকে বাইরে দেখে নেওয়া লাগবে। সব কিনছি, কিনে কোনো সিট পাই নি, আসলে সিট পাই নি আমরা কোনো জায়গায়। প্রচন্ড গরম এবং লবণাক্ত নদীর পানি ব্যবহার ও বাইরের খাবার খাওয়ার ফলে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে জানান চিকিৎসক। আমরা বিভিন্ন জায়গায় নিরাপদ পানি ব্যবহার করা সহ রোগীদেরকে স্বাস্থ্য শিক্ষা দিয়েছি। গতকাল মির্জাগঞ্জ উপজেলায় আইডিসিআরের একটি টিম পানি পরীক্ষা করেছে, রোগীদের মল পরীক্ষা করেছে। তবে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ঝালকাঠির ডায়রিয়া পরিস্থিতি। সবশেষ ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন, যা আগের দিনের তুলনায় কম। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ।